ইডেন গার্ডেন্সে ভারত শ্রীলঙ্কা একদিনের আন্তর্জাতিক এবং সিরিজের এই দ্বিতীয় ম্যাচটিকে কেন্দ্র করে উত্তেজনার পারদ তুঙ্গে, কারণ প্রায় ছ বছর পর ইডেনে এই রকম ম্যাচের আসর এবং এই ম্যাচের টিকিট পাওয়াকে কেন্দ্র করেও দেখা যাচ্ছে যে কালোবাজারি চলছে। এমনই কালোবাজারি করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ সূত্রে কি জানতে পারা যাচ্ছে, কতগুলি টিকিট এই কালোবাজারি করার জন্য বাজেয়াপ্ত করেছে পুলিশ? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে মোট ছজনকে এখন অব্দি গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নুরি মন্ডল, বেবি বেগম, সামিক কুমটু এবং বিজু মোহন, রাজু রাজীব সহ মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ভারত শ্রীলঙ্কার যে ম্যাচ আজকে ইতিমধ্যে যেটা শুরু হতে চলেছে, সেই ম্যাচের আগেই কিন্তু কালোবাজারি হচ্ছিল টিকিট এবং বহুমূল্যে এই টিকিট বিক্রি করা হচ্ছিল, এবং সেই কারণে প্রায় 34টা টিকিট কিন্তু ইতিমধ্যেই সিজ করা হয়েছে, এই ছজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিয়া, এটা কি জানতে পারা যাচ্ছে যে 650,000 এবং 1500 এই দামই ধার্য করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে প্রশাসনিকভাবে, সেই টিকিট কত গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছিল? দেখো, সেটা এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এর থেকে দ্বিগুণ দামে কিন্তু একদম দাম চড়িয়ে সেই টিকিট কিন্তু বিক্রি করা হচ্ছিল। এবং ছজনকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু জনকে কিন্তু, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, আরো 11 জনকে কিন্তু সেখান থেকেই প্রসিকিউটেড করা হয়েছে বলে এখনো সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ এই ছজনেরও আরো অনেক বেশি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। টিকিটের কালোবাজারি করার অভিযোগ, এই অভিযোগের জেরে ছজনকে গ্রেপ্তার করলো পুলিশ। এছাড়াও আরো 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে মোট 34টি টিকিট উদ্ধার করা হয়েছে। 650 টাকা, 1000 টাকা এবং 1500 টাকায় টিকিট দেওয়া হচ্ছিল, এবং সেই টিকিট প্রায় ইতিমধ্যেই 15,000 টিকিট ছাড়া হয়েছে কাউন্টার থেকে এবং অনলাইন থেকে সব মিলিয়ে, কিন্তু তারপরেও এই টিকিট এইভাবেই কালোবাজারি হচ্ছিল বলে অভিযোগ।